বালির লরি থেকে টাকা তুলছেন আইসির গাড়ি চালক। খবর পেয়ে ধরে ফেললেন তৃণমূল বিধায়ক। ঘটনায় সরগর পূর্বস্থলিতে। বালি বোঝাই লরি এলাকায় ঢুকলেই তাকে ভেট দিতে হবে। তার অনুমতি ছাড়া একটি লরি এলাকায় ঢুকতে পারবে না। তাকে টাকা না দিলে রেহাই পাওয়া যাবে না। তিনি যে থানার বড়বাবুর গাড়ির চালক, নিজে বড়বাবু না হলেও বড়বাবুর চেয়ে কোনো অংশে কম যান না। এলাকার হোটেলে বসেই ঠিক করেন কোন গাড়ি থেকে কত টাকা নেওয়া হবে। তিনি গোপাল দাস, পূর্বস্থলী থানার আইসির গাড়ির চালক। তবে শেষ রক্ষা হয়নি। তৃণমূল বিধায়ক খবর পেয়ে হাতে নাতে ধরে ফেলেন তাকে। থানায় বসে তার টাকা তোলার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। বিধায়ক তপন চট্টোপাধ্যায় অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। জানা গিয়েছে এই গোপাল দাস নিজেকে থানার ডাকমাস্টার বলে পরিচয় দিত। বালির লরি এলাকায় ঢুকলেই গাড়ি প্রতি টাকা দিতে হতো তাকে। গাড়ি থেকে 1,500 বা 2,000 টাকা না দিলে রেহাই মিলত না চালকদের। এলাকায় নিজের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরেই গোপাল এই কাজ করত। বিধায়কের কাছে সেই অভিযোগ আসছিল। বৃহস্পতিবার বিধায়ক এলাকায় ওই হোটেলে হানা দেন। সেই সময় অভিযুক্ত গোপাল দাস হোটেলেই ছিল। বিধায়ক বলেন, আমি খবর পেয়ে ওই হোটেলে গিয়ে অভিযুক্তকে ধরে ফেলি। আমি দায়িত্ব পালন করেছি। আমি প্রথম শুনেছি গতকাল রাতে শোনার পর আমি আমার দায়িত্বটুকু পালন করি। গতকাল রাতে শুনলাম যে এই ব্যাপার, ও এইসব কাজ করছে, বালির গাড়ি থেকে জোর জবরদস্তি টাকা দেয়া। কে দিচ্ছে? ওই গোপাল, গাড়ির ড্রাইভার। ও সবার গাড়ি চালাতো, আইসি গাড়ি চালাতো, অন্য জায়গার গাড়ি চালাতো। হ্যাঁ, কিন্তু আপনি তো গিয়ে ধরলেন হাতে নাতে। এখন আমি গাড়িটা সহযোগিতা করেছি। আমি হাতে নাতে ধরতে পারি? আমি কি পুলিশ? আমি সহযোগিতা করেছি, এটুকুই বলতে পারি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই হোটেলে মাঝে মধ্যেই মধুচক্রের আসর বসত। অভিযুক্ত গোপাল বিভিন্ন সময় মেয়েদেরকে এই হোটেলে নিয়ে আসত বলেও অভিযোগ। হোটেল আছে কালাকাটোয়া রোডের মধ্যে, ওখানে নারী এবং ইয়ের ব্যবসা চলে। হ্যাঁ, কিন্তু ওখানে সকালবেলায় আমরা দেখতে পাই একটা মেয়ে, একটা ছেলে এবং গোপাল দাস বলে, ওই তিনজনাকে পুলিশ অ্যারেস্ট করে। গোপাল দাস আইসির গাড়ি চালায়, ও ওখানে গাড়িতে টাকা ফাঁকাও তোলে। রাত্রিবেলাও মেয়ে আসে, দিনের বেলাও আসে, মদ খায়, আবার রাত্রিবেলায় হইচই হয়। আমাদের গ্রামবাসীরা সব আমাদের বিরক্ত হয়ে থানায় আমরা অভিযোগ জানিয়েছি। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগ পাওয়া গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে বিধায়ক বলেন, ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্বস্থলী। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগা। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগা। ফোন 03215257603।